Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to online class. I am K M Moenul, Hossain, English teacher, Deputy School of College, Dhaka. Basic English grammar, topic, present simple tense, and rules of doodas. Rules of doodas bolte, bhabeshe edga, yer jog bhabe chhe tachi. Arthat present simple tense, a মূল ভাবে শেষে এস বাই এস আই এস ভি এস যোগ করা সঠিক নিয়ম কি আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে মূল ভাবে শেষে এস বাই এস কি বলেছি এস বাই এস আই এস বা ভি এস যোগ করা সঠিক নিয়ম কি ওকে অ্যাট ফার্স্ট আমি কয়েকটি বানান নিয়ে আলোচনা করতে চাই এগুলো সবই তোমাদের জানা তবু একটু আলোচনা করছি কোন বানানটি সঠিক হবে ডিওএস ডস ডিওইএস ডাস অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডিওইএস ডস হবে না ডিওইএস ডাস হবে জিওএস গস বা জিওইএস গোস এফ এল ওয়াই ফ্লাই বা এফ এল আই এস ফ্লাইস ফ্লাই হবে না ফ্লাইস হবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে ডব্লিউ আই এফ ওয়াইফ ডব্লিউ আই ভি এস ওয়াইফস করতে হবে ক্যাশ সি এ টি সি এস এস ক্যাশ বা ক্যাশিস সি এ টি সি এস ক্যাশিস কোন বানানটা কটা থার্ড পারসন সিঙ্গুলার বলে কোন বানানটা সঠিক হবে বা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কোন বানানটা সঠিক আমরা অ্যাপ্লাই করব আলোচনা করে দেখা যাক কোন বানানটি সঠিক হবে ওকে Present simple tense and rules of a S oblique ES, S of ES. তোমার ছোট ভাই তো তোমাকে প্রশ্ন করলো যে ভাইয়া এখন তো অথবা আপু হ্যাঁ আমরা এখানে ভাইয়া অথবা আপু দুটাই যোগ করা উচিত তা না হলে মেয়েরা বলো স্যার আমাদের নাম কেন বাদ দিলেন হ্যাঁ ভাইয়া অবলিক আপু না হলে মেয়েরা আমাকে প্রশ্ন করবে আমরা কি দোষ করলাম ভাইয়া অথবা আপু এখন তো সকলেই শর্ট ফর্ম অবলম্বন করে তাই আমি প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে কত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভাবে ভাবে শেষে শুধুমাত্র একটি এস যোগ করতে চাই কখনোই এস যোগ করতে চাই না কারণ আমি একটু শর্ট ফর্ম অবলম্বন করতে পছন্দ করি এই প্রশ্নটা কি করলো তোমার ছোট ভাই তোমাকে প্রশ্ন করলো ওকে তখন তুমি তোমার ছোট ভাইকে কিভাবে বোঝাবে যে এখানে ভার্বের শেষে এখানে বলতে টেন্স সুপার টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে শুধুমাত্র এস যোগ করলে হবে না আবার কখনো কখনো ইএস ও যোগ করতে হয় তাই না আমরা জানি না কখনো কখনো ইএস যোগ করতে হয় তাই তো তা তোমাকে তো বুঝিয়ে বলতে হবে তুমি না আন্দাজে যদি তাকে জোর করে বলাও বসাতে বলো বা ধমক দাও তাহলে হবে না তো সে তোমাকে উল্টো ধমক দেবে যে কোন সূত্র তো অ্যাপ্লাই করে আমি এখানে ইএস লিখব বা কোন সূত্র প্রয়োগ করে আমি তোমাকে একটা এস লিখব ওকে আমি একটা এক্সাম্পল দিই হি গো টু স্কুল রেগুলারলি রাইট ফ্রম হাব আনসার হি গোস টু স্কুল রেগুলারলি তাহলে এই এখানে একটা ইএস এখানে দুইটা দুইটা বড় ইএস যোগ করেছি তোমার ছোট ভাইয়ের প্রশ্ন যে আমি এখানে ইএস কেন যোগ করব তুমি এখন তাকে যুক্তি দিয়ে বোঝাবে যে হ্যাঁ এখানে ইএসই বসাতে হবে ইএস বসালে হবে না আসি আমি তোমাকে একটু হেল্প করছি কটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভাবে শেষে এস অথবা ইএস অথবা আইএস অথবা ভিএস যোগ করতে হয় তাই তো নাম্বার পরিবর্তনের ক্ষেত্রে ভিএস আসবে যোগ করতে হয় তবে কোন বানানটি প্রয়োগ করতে হবে আনসার কোন বানানটা প্রয়োগ করতে হবে তুমি এস না ইএস আসি আনসারটা একটু পরে পাবে এই বিষয়টা জানতে হলে তোমাদেরকে অবশ্যই নাম্বার পরিবর্তনের নিয়মগুলো ভালোভাবে জানতে হবে দেখো নাম্বার দ্য রুলস অফ নাম্বার চেঞ্জিং প্লেজ আ ভাইটাল রোল টু ডু প্রেজেন্ট সিম্পল টেন্স ওকে প্রেজেন্ট সিম্পল টেন্স এর ক্ষেত্রে তোমাকে এই নাম্বার পরিবর্তন রুলগুলো জানতে হবে আমি এখানে আবার দু একটা এক্সাম্পল হি প্লে ক্রিকেট আনসার হি প্লেস ক্রিকেট হি গো টু স্কুল ডেইলি হি গোস টু স্কুল ডেইলি তাহলে এখানে আমরা এস যোগ করেছি এখানে একটা ইএস যোগ করেছি তোমার ছোট ভাই সে আবার প্রশ্ন এসে গেছে যে আমি যখন এখানে এক নম্বর প্রশ্নে এস যোগ করেছি দুই নম্বরে আমি এস যোগ করব
কেন তুমি আমাকে জোর করে ইয়েস বসাতে বলছো? ওকে, আমি তোমাকে সাহায্য করি। দেখো, নাম্বার রুলস অফ নাম্বার চেঞ্জিং। আমরা আসি, আমরা জানি ইংলিশটা কিন্তু ভাওয়েল কনসোনেন্টে খেলা। কি বলেছি? পুরো ইংলিশটা কিন্তু বাবারা ভাওয়েল কনসোনেন্টে খেলা, বাবারা, মায়েরা, আমার সোনামণিরা। দেখো এখানে বি ও ওয়াই তিনটা বর্ণ, একটা আছে বি কনসোনেন্ট, একটা ও, একটা ওয়াই। তাহলে প্রথমটা হচ্ছে কনসোনেন্ট, মাঝেরটা ভাওয়েল, সেটা হচ্ছে ওয়াই। তাহলে কি বলছি? বি ও ওয়াই বয়, বি ও এ বয়, টি ও ওয়াই টয়, টি ও ওয়াই টয়। তাহলে এখন আমরা এখানে কি ব্যবহার করছি? দেখো তো একটা এস যোগ করেছি, কেন? কারণ হচ্ছে, কারণটা একটু পরে আমি তোমাকে ব্যাখ্যা দিতে পারবো। বি এ বি ওয়াই বেবি, বি এ বি আই এস বেবি, বি ও ডি এ বডি, বি ও ডি আই এস বডি। কারণটা কি? একটু পরে পাবে। এম এন ম্যান, এম এন মেন, ডাব্লিউ এ ও এম এন ওমেন, পুরুলে করতে গেলে উচ্চারণ হয় উইমিন। সবাই একটু শোনো, ওমেন উইমিন, অনেকে না বলছে এটা উইমেন বলে, আসলে এটা উইমিন। ফিশার ম্যান, ফিশার ম্যান, ব্যাম্বু ব্যাম্বুজ। এখানে দেখো বিষয়টা একটু পরে পাবো। রেডিও রেডিওস, ওয়াইফ ওয়াইফস, হ্যাঁ, লিপ লিভস, নাইফ নাইভস। আসি সিংলার থেকে পুরুলে করতে, স্টোমাক স্টোমাক। দেখো এটা কিন্তু স্টোমাক শেষে শেষে সি সি এইচ আছে, এট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড দ্য সি এইচ, বাট দ্য প্রনাউন্সিয়েশন ইজ অ্যাজ লাইক অ্যাজ ক, কয়ের মতো উচ্চারণ। তাহলে তুমি কি করবে এখানে? এস যোগ করবে। দেখো এখানে পার্পল কালার এসেছে। ব্রাঞ্চ, এখানে চয়ের মতো উচ্চারণ। দেখো ব্রাঞ্চিস, দেখো বেন্স, বিএনসি বেন্স, বেন্সিস, এখানে ইএস যোগ করেছি। কেন? এখানে উচ্চারণটা চয়ের মতো, তাই তাই না? বাস বাসিস, অ্যাজ অ্যাজ ইস, অক্স অক্সেন, চিপ চিপস, চাইল্ড চিলড্রেন। হ্যাঁ, বলছে জার্মান জার্মানস, বক্স বক্সিস, গ্লাস গ্লাসিস, ম্যাঙ্গো ম্যাঙ্গোস। এখানে দেখো 12 নম্বরটা আমি বলেছি, এখানে শেষে একটি ও ভাওয়েল আছে। 12 নম্বর শেষে কি আছে? একটা ও ভাওয়েল থাকার জন্য, যে আমরা একটা তোমাকে সূত্র বলে দিচ্ছি এখন, যদি কোনো ও নাম্বারের শেষে একটা ও ও ভাওয়েল থাকে, তো সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কি করতে হয়? দেখো সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে শেষে একটা ই হচ্ছে করতে হয়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওকে, আমরা সামনে একটু আগাই, দেখা আরো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, একেবারে সহজ। দেখো এই রুল গুলো কিন্তু অনেক শিক্ষিত লোকে জানে না, অনেক ভালো লোকে জানে না, অনেকেই এই রুল গুলো প্রয়োগ করতে খুব হিমশিম হিমশিম খায়। আমি তোমাকে বলবো, দেখো লেখাপড়া শিখতে হবে, মুখস্থ করলে নয়, তোমাকে বুঝতে হবে, বুঝে বুঝে পড়া আগাতে হবে। রুলস অফ ডুডাস, অর্থাৎ এই ইয়ার যোগের নিয়ম। আমরা আসি এখানে, দেখো ব্যাখ্যা শুরু করেছি এবার। মূল ভাবের শেষে একটি ও ভাওয়াল থাকলে ইয়ের যোগ করতে, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে ইয়ের যোগ করতে, সে কাজটি করে। দেখো কি করেছি, 1 নম্বর কোশ্চেন, হি ডু ব্র্যাকেটে ডু দা ওয়ার্ক রেগুলারলি, হি ডস দা ওয়ার্ক রেগুলারলি। দেখো এটা প্রশ্ন দিয়েছি, হবে এটা হবে না, ইটস নট কারেক্ট, ইটস আ রং আনসার। হ্যাঁ, কারেক্ট আনসার কি হবে? হি ডাস ডি ও ইয়ার ডাস দা ওয়ার্ক রেগুলারলি। কেন ডাস হলো? দেখো এই যে আমি টিপসনে আরো দিয়েছি, যে কোনো মূল ভাবে শেষে যদি একটি ও ভাওয়াল থাকে তাহলে ইয়ের যোগে। দেখো এই যে ডি ও ডু, ডি ও ডু, এই ডু শেষে শেষটা হচ্ছে একটা ও ভাওয়াল, তাই কটা থার্ড পার্সন সিঙ্গুলার, যখনই কটা থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে যাবে, তাহলে দেখো থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে যাওয়ার জন্য ওকে ইয়ের জন্য। ক্লিয়ার? একেবারে ক্লিয়ার। কর্তা যখন থার্ড পার্সন সিঙ্গুলার হবে, আর শেষে শেষে তুমি একটা কি পাও? ও ভাওয়াল পাও, তখন তোমাকে ইয়ের যোগ করতে হবে। দুটো যোগ বর্ণ যোগ, একটা বর্ণ যোগ করলে হবে না। তুই তো আসলে ভাইকে বুঝিয়ে দেবে, ভাইয়া বাবু দেখো এখানে কিন্তু একটা ও ভাওয়াল থাকার জন্য ইয়েস হয়ে যাবে। ওকে, এটা ভেরি গুড, তোমরা বুঝবে ইনশাল্লাহ, খুবই সহজ। নেক্সট, তাহলে এখানে শুধুমাত্র একটি এস যোগ করলে হবে না, ইয়েস যোগ করতেই হবে। তুমি বুঝিয়ে দেবে, দেখো লাস্টে একটা ও ভাওয়াল থাকার জন্য এখানে ইয়েস যোগ করতে হবে, কোনো মতেই এস যোগ করলে হবে না। নেক্সট, একই নিয়ম, রিমা স্কুলে যায়, আগে দিয়ে দেখিয়েছি ডো, এবার গো। দেখো রিমা স্কুলে যায়, রিমা গস টু স্কুল, লাল কালি ব্যবহার করে রং আনসার, ক্রস চিহ্ন দিয়েছি, কি হবে? রিমা জি ও ই এ গোস টু স্কুল। একই নিয়ম, নিয়মটা কি ছিল? এই দেখো এই ভাবের শেষে কি আছে? একটা ও ভাইল, সে ও ভাইল, ও ভাইল থাকার জন্য তোমাকে ইয়ের যোগ করতে হবে। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, নেক্সট আমরা এর পরেরটা আমরা আসি, আবার একই
বাবা বাজার যায়, বাবা থার্ড ফর্ম সিঙ্গেল নাম্বার, বাবা গো টু স্কুল, বাবা গস টু স্কুল, দেখো রং আনসার, লাল গাড়ি ব্যবহার করেছি, কেবে ফাদার গোস টু স্কুল, কেন গোস হলো, আবার সে একই নিয়ম, কি নিয়ম, এখানে আছে, এখানে আছে কি, ওভাল, ওভালটাকে কি করতে হবে, তোমাকে ইয়োগ যোগ করতে হবে, এই যোগ যোগ করে, ক্লিয়ার? ওকে, আমরা সামনে আগাই দেখি, আর একটু সুন্দর করে আরো আর সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি নেক্সট স্লাইডে। এবার দেখো ভার্বের শেষে সিএইচ থাকে, যদি ভার্বের শেষে যদি সিএইচ থাকে এবং সিএইচ তোমার চয়ের মতো হয় তাহলে মূল ভার্বের শেষে একটা এইচ যোগ করতে হবে। যদি কোনো ভার্বের শেষে সিএইচ থাকে এবং তার উচ্চারণ যদি চয়ের মতো হয় তখন সেখানে কি করতে হবে, অবশ্যই ইয়ার যোগ করতে হবে। সে মাছ ধরে, হি ক্যাচ 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 ফিশ, এর যোগ করেছি। দেখো এটা লাল কালি রং আনসার, ক্রস দিয়েছে এটা রং আনসার, এটা কারেক্ট কারেক্ট আনসার হবে হি ক্যাচ ফিশ। কেন দেখো এই যে সিএইচ এর উচ্চারণটা, দেখো এই সিএইচ উচ্চারণ চ, এই চ চয়ের মতো হয়েছে। হ্যাঁ সিএইচ উচ্চারণ কি হয়েছে, এই সিএইচ উচ্চারণটা কিসের মতো হয়েছে বলো দেখি, এই চয়ের মতো হয়েছে, সিএইচ উচ্চারণ চয়ের মতো থাকার জন্য ইয়ার যোগ করতে হবে, ক্লিয়ার? ওকে, আমার মনে হয় তুমি ভালো বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ তুমি বুঝবে ইনশাল্লাহ। ইংলিশ পড়া বা যে কোনো পড়া তোমাকে বুঝে করতে হবে, মুখস্থ করবে না প্লিজ। এবার আসি আরো কোথায় কোথায় ইয়ের যোগ করতে হয়, কোন ওয়ার্ডের শেষে এস 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 সি এস এক্স বা জেড থাকলে পুরুলার নাম্বার করার সময় সে সময় শেষে এস ইয়ের যোগ করতে, পুরুলার নাম্বার। দেখো দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ আর ব্রোকেন, গাছ গাছ দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ, গাছগুলোর শাখা শাখাগুলো হচ্ছে কি ভাঙা। দ্য বক্সিস আর হ্যাভি, ভেরি হ্যাভি, হ্যাঁ বক্সিস, দেখো লাস্ট এক্স আছে। দ্য গ্লাসিস আর ব্রোকেন, দেখো উচ্চারণটা কিন্তু বক্সিস হবে, আমরা যদিও বলি বক্সেস, অনেকে বলে বক্সিস গ্লাসেস, না গ্লাসিস, বক্সিস গ্লাসিস। দি অ্যাজিস আর ভেরি স্ট্রং, দেখো এই তিনটা, এক দুই তিন, এক দুই তিন, আমি তিন জায়গা দা উচ্চারণ করেছি আর চার নম্বরে দি উচ্চারণ করেছি। তোমরা এই দি এবং দা উচ্চারণের জন্য আমার ইউটিউব থেকে ক্লাস দেখবে, দির ক্লাসটা দেখবে বা দা ক্লাসটা দেখবে, ওখান থেকে তোমার ক্লিয়ার হয়ে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, হ্যাঁ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, তোমরা নিজের উপকৃত হবে, অন্যদিকে সাহায্য করবে। ওকে, দেখো যদি ভার্বের শেষে একটি ওয়াই কি থাকে, যদি একটি ওয়াই এবং ওয়াই পূর্বে যদি কনসোন্যান্ট থাকে তাহলে ওয়াই তুলে দিয়ে আই এবং তারপর ইএম যোগ করতে হয়। যেমন পাখিটি আকাশ হয়ে, দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, রং আনসার, দ্য বার্ড ফ্লাইস, একটা এস যোগ করেছি, ফ্লাইস এটা হবে না, একটা আনসার দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, কেন 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 বলতো, এই দেখো এই যে এই যে কনসোন্যান্ট ওয়াই আর কনসোন্যান্ট থাকে তখন ইএম যোগ করতে হবে। ওকে নেক্সট দেখি, ভার্বের শেষে যদি এফ বা এফই থাকে তাহলে তাহলে কি হবে, ওই এফ বা এফই পরিবর্তে ভিএস যোগ করতে হবে। হ্যাঁ গাছের পাতাগুলো সুন্দর, দ্য লিভ অন দ্য ট্রিজ আর ভেরি নাইস, রং আনসার, দ্য ট্রি দ্য লিভস এক্স যোগ করলে হবে না, অফ দ্য ট্রিজ আর ভেরি নাইস, ইনকারেক্ট, দ্য লিভস অফ দ্য ট্রিজ আর ভেরি নাইস, দ্য লিভস ইএস যোগ করতে হবে, মানে এফ ভি এস যোগ করতে, কেন কেন ভি এস যোগ করতে হবে, শেষে এফ বা এফই আছে, আমি কি বলেছি শেষে, এই দেখো শেষে এফ বা এফই থাকলে তোমাকে কি করতে, ভি এস যোগ করতেই হবে, এটা রুল নিয়ম। ওকে ওকে নেক্সট সামনে আগাতে থাকি দেখি, মানে ক্লাস প্রায় শেষ দিকে। হ্যাঁ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ক্লাস, তাহলে এবার এবার আমি একটু ব্যাক করে তোমাকে আবার একটু সুন্দর করে বুঝাই দিচ্ছি, দেখো কেন তুমি এটা এই এই এস বা ইএম যোগ করবে, এর নাম্বার করে দেখো, লাস্টে যদি ওয়াই থাকে ওয়াই আগে করবি ভাওয়াল থাকে তাহলে এস, ওয়াই লাস্টে ওয়াই ওয়াই আগে কনসোন্যান্ট থাকে তাহলে ওয়াই, যদি আই তারপর ইএস যোগ করতে হয়। হ্যাঁ ব্যাম্বু যদি ডাবল ও থাকলে একটা এস যোগ করতে হয়, রেডিও পিওন এগুলোর সাথে এস যোগ করতে হয়, ওয়াই এফ বা এফ ই থাকলে ভি এস যোগ করতে হয়, নাইফ নাইফ সে আসছে, দেখো স্টোমাক কয়ের মতো উচ্চারিত হচ্ছে এস এস আসছে শুধুমাত্র এস, আর ব্রাঞ্চ আর আর বেঞ্চ চয়ের মতো উচ্চারণ হচ্ছে ইএস আসছে, বাস বাসিস অ্যাস অ্যাজিস অক্স অক্সেন চিপ, আই এফ থাকলে এস যোগ করতে হয়, চাইল্ড থেকে চিলড্রেন, জার্মান থেকে জার্মানস, বক্স থেকে বক্সিস, গ্লাস থেকে গ্লাসিস, ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গো, অর্থাৎ নাম্বার পরিবর্তনের রুলগুলোকে অ্যাপ্লাই করেই আমি পুরো ক্লাস ক্লাসটা করেছি। আশা করি তোমরা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছ, আমার একটা অনুরোধ থাকবে প্লিজ তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং তোমরা অন্যদেরকে দেখতে সাহায্য করবে, হ্যাঁ তোমরা নিজেরা দেখবে অন্যদেরকে দেখতে সাহায্য করবে যেন অন্যরা উপকৃত হতে পারে।
আশা করি তোমরা আমার ক্লাস থেকে উপকার পাচ্ছ। যদি উপকার পেয়ে থাকো, অনুরোধ থাকবে তুমি শুধু নিজে একা দেখবে না, অন্যদের একটু বলবে যেন অন্যরা উপকৃত হতে পারে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।